শুরু হলো বসবার বিধায়ক জয়ন্ত নস্কর বড়িয়া সুপার ফুটবল লীগ এদিন এই ফুটবল খেলার সূচনা করেন বিধায়ক জয়ন্ত নস্কর। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আফতার মোল্লা, বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ সাহা, চিত্র সাংবাদিক হরিপদ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী তথা চুনাখালী বিবেকানন্দ ফুটবল একাডেমির কর্ণধার দেবাশিস বৈরাগী, সমাজসেবী হরিপদ সর্দার, শুভঙ্কর সর্দার, গ্রাম পঞ্চায়েত সদস্য সীতারাম সর্দার সহ বিশিষ্ট জনেরা। আমরা বাঙালি বাঙালি ছেলে গর্বিত এবং অভিনন্দন প্রাপ্ত, কারণ ভারতবর্ষের ফুটবলের মক্কা হচ্ছে বাংলা, এই পশ্চিম বাংলা কলকাতার গণের মাঠে প্রথম ইংরেজদেরকে হারিয়েছিল ফুটবলাররা, সেই থেকে বাংলায় ফুটবলের খেলা অব্যাহত। আমরা যখনই যেখানে ফুটবল খেলাটাকে আমরা সাংবাদিক প্রসেনজিৎ সহ মাননীয় আফতার মোল্লা সহ আসন গ্রহণ করুন। আমন্ত্রিত অতিথি যারা আছেন সবাই চলে আসুন, আসন গ্রহণ করুন। আমরা অতিথিদের আমরা বলতে চাই আসন।